আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, সকল শুকরিয়া, হামদ ও সানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই গুরুত্বপূর্ণ দিনী বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান আল্লাহকে খুশি করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি দ্বীনের দাওয়াতকে প্রচার প্রসারের জন্য, তাওহীদ এবং আকীদাকে প্রচার প্রসারের জন্য তার গোটা জীবন আল্লাহর পথে ব্যয় করেছেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করছি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনী ভাইয়েরা, আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয় তাওহীদের গুরুত্ব এবং ফজিলত। তাওহীদের গুরুত্ব এবং ফজিলত এই বিষয়ে আপনাদের সামনে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহ থেকে তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনী ভাইয়েরা, আপনাদের সকলকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি বক্তব্যের প্রতি মনোযোগ দেওয়ার জন্য। আজকের আলোচনার বিষয় তাওহীদের গুরুত্ব এবং ফজিলত। আলোচনার শুরুতেই আমরা আপনাদের সামনে পরিষ্কার করতে চাই তাওহীদ কাকে বলে। আমরা তাওহীদ সম্পর্কে জানি যে তাওহীদুল শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে এক বলে স্বীকার করে নেওয়া। অর্থাৎ আমাদের মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, সর্বদিক থেকে এক ও অদ্বিতীয় হিসাবে মেনে নেওয়া, বিশ্বাস করা, স্বীকার করা, এর নাম হচ্ছে তাওহীদ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই দুনিয়ার মাটিতে যত নবী এবং রাসূলগণ পৃথিবীতে আগমন করেছেন, সকল নবী রাসূলদের প্রধান এবং প্রথম দায়িত্ব ছিল, ডিউটি ছিল, গোটা পৃথিবীর সকল মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া, গোটা পৃথিবীর সকল দিশেহারা মানুষকে, গোটা পৃথিবীর সকল বিভ্রান্ত মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়াই ছিল গোটা পৃথিবীর সকল নবী এবং রাসূলদের প্রধান এবং প্রথম দায়িত্ব। নবী রাসূলগণ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, নবী রাসূলদের ইলমের উত্তর সরি ওলামায়ে কেরামগণ আজও পর্যন্ত পৃথিবীতে আছেন, কিয়ামত পর্যন্ত আলেমরা দুনিয়াতে থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহর নবীর রেখে যাওয়া এলেমের উত্তর সরি আলেমরা পৃথিবীর মাটিতে থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা আলেমের গুরুত্বপূর্ণ জরুরি দায়িত্ব হল পৃথিবীর মানুষকে তাওহীদ সম্পর্কে, আকীদা সম্পর্কে, শিরিক এবং বেদাত সম্পর্কে সতর্ক করে দেওয়া। সম্মানিত প্রিয় দ্বীনী ভাইয়েরা, তাওহীদের গুরুত্ব সম্পর্কে আমি আপনাদের সামনে পয়েন্ট ভিত্তিক কথা বলবো। নাম্বার এক, আমরা যখন রুহের জগতে ছিলাম, আমরা যখন আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আদম সন্তান যখন পৃথিবীতে মানুষ হিসাবে রূপ পায় নাই, তখনও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা ইন্টারভিউ নিয়েছিলেন, একটা পরীক্ষা নিয়েছিলেন। ওই পরীক্ষা জাগতিক কোনো বিষয়ে ছিল না, ওই পরীক্ষা হালাল হারাম বিষয়ে ছিল না, ওই পরীক্ষাটাও ছিল আমাদের তাওহীদের উপর, আকীদার উপর। আলহামদুলিল্লাহ,
যেই তথ্যটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের নয় নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠার পাঁচ নম্বর লাইন সূরা আরাফের একশো বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন, وَإِنْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَىٰ شَهِدْنَا আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমরা যখন মানুষ হিসাবে রূপ পাই নাই তখন আল্লাহ আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন, ওই প্রশ্নটাও ছিল আমাদের তাওহীদের উপর, আল্লাহর তাওহীদের উপর আলহামদুলিল্লাহ। সেটা কি? আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা নয়? আমরা তখন উত্তর বলেছিলাম, বালা, জি, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রিজিকদাতা। তাহলে পৃথিবী সৃষ্টির আগে, আসমান জমিন সৃষ্টির আগে, অথবা আমরা দুনিয়াতে মানুষ হিসাবে আসার আগেই আল্লাহ আমাদের যে ইন্টারভিউ নিয়েছিলেন, আমাদের পক্ষ থেকে একটা সাক্ষী নিয়েছিলেন, ওই সাক্ষীটাও ছিল তাওহীদের উপর আলহামদুলিল্লাহ। এটা তাওহীদের গুরুত্ব বহন করে। নাম্বার দুই, জিন জাতি এবং মানুষ জাতির সৃষ্টির প্রথম উদ্দেশ্য হলো তাওহীদকে স্বীকার করা, তাওহীদের বাস্তবায়ন করা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? হোয়াট ইজ ইওর এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করার একটাই টার্গেট, একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহর তাওহীদকে স্বীকার করা। আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীমের ২৬ নম্বর পারা, কোরআনুল কারীমের ২৭ নম্বর পারা, ২ নম্বর পৃষ্ঠার ৪ নম্বর লাইন সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এখানে সবাই ইবাদত অনুবাদ করে, ইবাদত অনুবাদ করলেই ঠিক হবে না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসিরে বলছে, আমি মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র আমার তাওহীদকে স্বীকার করার জন্য, আমি আল্লাহ যে এক এটা স্বীকার করার জন্য আমি সৃষ্টি করেছি আলহামদুলিল্লাহ। তাহলে দুই নম্বর, আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য তাওহীদ, দুনিয়াতে আসার আগে তাওহীদ, সৃষ্টির উদ্দেশ্য তাওহীদ। এবার যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে চলে আসলাম, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে ভূপৃষ্ঠে আগমন করলাম, তখন আপনার কানে তাওহীদের প্রচার করা হয়। আজ্জানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উম্মে হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন হাসান রাদিয়াল্লাহু আনহুকে প্রসব করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানের কানে আজান দিয়েছিলেন। হাদিসটা কেউ যঈফ বলেছেন, কেউ হাসান বলেছেন, তবে বিশিষ্ট ইসলামিক স্কলারগণ বলেছেন নবজাতক শিশুর কানে আজান দেওয়া যায়। তাহলে দুনিয়াতে আপনি যখন আসলেন তখনও আপনার কানে তাওহীদের স্বীকার করা হলো, তাওহীদের ঘোষণা দেওয়া হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসাদের মধ্যে আছে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কানে দুনিয়াতে আসার পরে আপনার কানে আবার সেখানে তাওহীদের ঘোষণা দেওয়া হলো, আল্লাহু আকবার। তাওহীদের গুরুত্ব কি বুঝতেছেন আপনারা? তাওহীদের গুরুত্ব কি আপনাদের বুঝে আসতেছে? আমরা তিনটা গুরুত্বের কথা বললাম, রুহের জগতে যখন ছিলাম তখন আল্লাহ আমাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন তাওহীদের। দুই, আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো তাওহীদ। তিন, দুনিয়াতে আসার পরেই আমাদের কানে তাওহীদের আওয়াজ দেওয়া হলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার চার, এই দুনিয়াতে যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে সকল নবী রাসূলদের প্রথম ডিউটি ছিল তাওহীদের ঘোষণা দেওয়া। কোরআনুল কারীমের ১৪ নম্বর পারা ১০ নম্বর পৃষ্ঠা ৫ নম্বর লাইন সূরা নাহাল আল্লাহ বলছেন,
ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت আমি প্রত্যেকটা জাতির কাছে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছি, তাদের ডিউটি ছিল কি? উরবুদুল্লাহ, একমাত্র আল্লাহর দাসত্ব করো, তাওহীদকে টিকিয়ে রাখো, শিরিকের সাথে লিপ্ত হয়েও না। কোরআনুল কারীমের 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন সূরাতুল আম্বিয়া আল্লাহ বলছেন, আপনার পূর্বে আমি যত রাসুল প্রেরণ করেছি সকল রাসুলদের টার্গেট, সকল রাসুলদেরকে একটা আদেশ করেছি, প্রথম আদেশ, প্রথম আদেশটাই ছিল, প্রথম ওহিটাই ছিল কি? প্রথম ওহিটাই ছিল ফাবুদুনি, তোমরা একমাত্র আমার ইবাদত করো, একমাত্র আমার তাওহীদের বাস্তবায়ন করো, তাওহীদের স্বীকার করো। আল্লাহু আকবার, এই আয়াতে আল্লাহ তাওহীদের গুরুত্ব সম্পর্কে বলছে। তাহলে নবী রাসূল প্রেরণার উদ্দেশ্য তাওহীদ। এবার 5 নম্বর গুরুত্ব, আপনারা গুরুত্বগুলো মুখস্থ করবেন। 5 নম্বর গুরুত্ব হচ্ছে নবী রাসূলদের উপর যেই কিতাব পাঠানো হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব পাঠানো হয়েছে, ওই কিতাবের প্রথম মেসেজ ছিল তাওহীদ। আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীমের 11 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা হুদ 3 নম্বর আয়াত, 11 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা হুদের 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলিফ লাম রা, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব চলবে না, একমাত্র তাওহীদকে বাস্তবায়ন করতে হবে আল্লাহর জন্য। তাহলে নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য তাওহীদ, কিতাব পাঠানোর উদ্দেশ্য তাওহীদ। আলহামদুলিল্লাহ, নবী এবং রাসূলদের কিয়ামত পর্যন্ত যত দায়ী আসবে, কিয়ামত পর্যন্ত যত ইসলামিক স্কলার পৃথিবীতে আগমন করবে, সকল দায়ীদের প্রথম দায়িত্ব হলো তাওহীদকে প্রচার করা, যার দলিল সহিহ বুখারীর হাদিস। আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযা ইবনে জাবালিন ইলা নাহবি আহলিল ইয়ামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে ইয়ামানের দিকে পাঠাইলেন, মুআজ ইন্নাকা তাকদিমু আলা কওমিন মিন আহলিল কিতাব, তুমি ইহুদি খ্রিস্টানদের কাছে যাচ্ছ, তুমি ইহুদি খ্রিস্টানদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছ, শোনো, তোমার প্রথম দাওয়াত হবে, তুমি প্রথম দাওয়াত তাদের কাছে দিবে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে সত্যিকারের কোনো ইলাহ নেই। এখানে নাই একজন আলেম, একজন বক্তার প্রথম দায়িত্ব হবে, প্রথম দাওয়াত হবে আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত দেওয়া। আলহামদুলিল্লাহ, আপনারা কি গুরুত্ব বুঝতেছেন? পৃথিবীতে আসার আগেই তাওহীদের শ্রেষ্ঠত্ব, নবী রাসূল প্রেরণ পৃথিবীতে আসার আগেই আমাদের ইন্টারভিউ তাওহীদের উপর হয়ে গেল, দুই আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য তাওহীদ, তিন নবী এবং রাসূলদেরকে প্রেরণার উদ্দেশ্য তাওহীদ, চার দুনিয়াতে আসার পরে কানে ঘোষণা হলো তাওহীদ, পাঁচ নবী রাসূলদের কাছে যে কিতাব এসেছে কিতাবের প্রথম নির্দেশনা ছিল তাওহীদ, ৬ পৃথিবীতে যত ইসলামের দায়ী আছে, আলেম আছে, সকলের প্রথম দায়িত্ব হবে তাওহীদকে প্রচার করা। আলহামদুলিল্লাহ, সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, তাওহীদের 7 নম্বর গুরুত্ব, তাওহীদের 7 নম্বর গুরুত্ব, এই তাওহীদটাই হলো আমাদের জন্য জান্নাত, তাওহীদটাই হলো আমাদের জন্য ফিতরা,
যার তাওহীদ ঠিক আছে তার সব ঠিক আছে, যার তাওহীদ ঠিক না তার কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা রুম, আল্লাহ বলছেন ফিতরাতাল্লাহি আল্লাতি ফাতারান নাস আলাইহা লা তাবদীল লিখলকিল্লাহ। ফিতরাতাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বভাবজাত ধর্ম। আল্লাতি ফাতারান নাস আলাইহা, যার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এখানে ফিতরাত আল্লাহ মানে তাওহীদ, এটাই হলো সেই তাওহীদ যেই তাওহীদের উপর তোমাকে সৃষ্টি করা হয়েছে, এটাই হচ্ছে সেই ইসলাম যেই ইসলামের উপর তোমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাইন্না বাহু ইউহাফিদানিহি আও ইলা সিরানিহি আও ইমাদ্দিসানিহি। দুনিয়ার প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপর, ইসলামের উপর, তাওহীদের উপর জন্মগ্রহণ করে আলহামদুলিল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা সন্তান তাওহীদের উপর তার জন্ম হয় আলহামদুলিল্লাহ। তাওহীদের গুরুত্বের 7 নম্বর পয়েন্ট আমি আপনাদেরকে বললাম। তাওহীদের গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট, তাওহীদ ঠিক থাকলেই আমাদের সফলতা আসবে। কি ঠিক থাকলে জোরে বলেন। আপনার তাওহীদ যদি ঠিক থাকে আপনাকে নেতৃত্ব নিয়ে চিন্তা করতে হবে না, রাজত্ব নিয়ে চিন্তা করতে হবে না। তাওহীদ ঠিক না করে, ঈমানকে ঠিক না করে নেতৃত্বের পিছনে দৌড়ানো, এটা সালাফে সালেহীনদের আদর্শ নয়। কারণ তাওহীদকে ঠিক করাই হলো আমাদের প্রথম টার্গেট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 5 এবং 6 নম্বর লাইন সূরা নূর, আল্লাহ বলছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া'মিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ ওয়াদা করেছেন এই দুনিয়ার নেতৃত্ব আল্লাহ তোমাদেরকে দিবেন, এই দুনিয়ার নেতৃত্ব তোমরা পাবে, আল্লাহ ওয়াদা করেছেন, তবে শর্ত করে দিয়েছেন ইয়াবুদুনানি, একমাত্র আমার তাওহীদকে স্বীকার করতে হবে, আমার তাওহীদের বাস্তবায়ন করতে হবে, আমার তাওহীদের দাওয়াত দিতে হবে, তাহলে এই দুনিয়ার নেতৃত্ব তোমাদের কাছে চলে আসবে। আল্লাহ আকবার। তাহলে তাওহীদ ঠিক থাকলে নেতৃত্বের চিন্তা করতে হবে না, তাওহীদ ঠিক থাকলে ইহকাল পরকালের সম্মানের চিন্তা করতে হবে না। প্রিয় দিনী ভাইয়েরা, তাওহীদের গুরুত্ব, এই তাওহীদের মাধ্যমে মানুষ মুমিন এবং কাফের বিভক্ত হয়। মুমিন ব্যক্তি কখনো কাফেরকে সহযোগিতা করতে পারে না, যার তাওহীদ ঠিক আছে সে কখনো মুশরিকদের সাথে আপোষ করতে পারে না। তাওহীদের গুরুত্ব কোরআনুল কারীমের 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরা মুজাদালা, আল্লাহ বলছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ বলছেন নবী মুহাম্মদ, এমন কাউকে আপনি পাবেন না যারা তাওহীদপন্থী, তারা আল্লাহর শত্রুদের সাথে কখনো বন্ধুত্ব করতে পারে না। ওয়ালাউ কানু আবাহুম, হতে পারে তার বাবা, আও আবনাহুম, হতে পারে তার সন্তান, আও ইখওয়ানাহুম, হতে পারে তার ভাই। অর্থাৎ তাওহীদপন্থী ব্যক্তি তার আব্বার সাথেও দুশ্মনী করতে পারে শুধু তাওহীদের জন্য। তাওহীদপন্থী ব্যক্তির আব্বা যদি মুশরিক হয় তাহলে শুধুমাত্র তার সাথে সম্পর্ক নষ্ট হবে তাওহীদের জন্য। তাওহীদপন্থীর সন্তান যদি মুশরিক হয় তার সাথে সম্পর্ক নষ্ট হবে তাওহীদের জন্য। অর্থাৎ মুসলমানদের ঐক্য হবে, মুমিনদের ঐক্য হবে, ইসলামের ঐক্য হবে তাওহীদের উপর। তাওহীদ ছাড়া কখনো ঐক্য হতে পারে না। ইসলামের ঐক্য হবে, ইসলামের মিল হবে, সবাই সবার সাথে মিলে থাকবে তাওহীদের মাধ্যমে, তাওহীদ ছাড়া নয়। সুতরাং
শিরিক করে কখনো ইসলামের ঐক্যের দাবি করা ঠিক নয়। মাজার পূজায় লিপ্ত থেকে ইসলামের ঐক্যর ডাক দিলে সেই ঐক্য টিকবে না। আল্লাহ বলছেন মুমিনরা তাওহীদপন্থীরা কখনো মুশরিকদের সাথে ঐক্য করতে পারে না। আলহামদুলিল্লাহ, তাওহীদের গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে 8 নম্বর পয়েন্ট। এই তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন পৃথিবীর প্রত্যেকটা নবী এবং রাসূল। নবী আদম আলাইহিস সালাম, তিনিও তাওহীদের দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার! নূহ আলাইহিস সালাম 950 বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন। 20 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, নবী রাসূলদের তাওহীদের দাওয়াত। এই তাওহীদের দাওয়াত দিলে আপনাকে পাগল বলবে, তাওহীদের দাওয়াত দিতে গেলে আপনাকে পাগল বলবে, আপনাকে মুশরিক বলবে, আপনাকে কাফের বলবে। তাওহীদের দাওয়াত দিলে আপনাকে আপনার বাড়ি থেকে বের করে দিবে। কোরআনুল করিম 8 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, নবী নূহ আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন তখন তার জাতি বলল ইন্না লানারাকা সাফাহা, নূহ আমরা তো দেখতে পাচ্ছি তুমি পাগল হয়ে গিয়েছো, তুমি নির্বোধ হয়ে গিয়েছো। ও ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা তোমাকে মিথ্যুক মনে করি। নূহ আলাইহিস সালামকে মিথ্যুক বলেছে কেন? তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে। কোরআনুল করিমের 9 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরা আরাফ, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে নবী শুআইব আলাইহিস সালামকে গ্রাম থেকে বের করে দেওয়ার, দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন। قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب لنخرجنك يا شعيب شعيب তোমাকে আমরা এই দেশ থেকে বের করে দেব, তোমাকে এই গ্রাম থেকে বের করে দেব, তোমার তাওহীদের দাওয়াতকে বন্ধ করো। প্রিয় ভাইরা, আও লাতাউদুন ফি মিল্লাতিনা, হয় তুমি তোমার তাওহীদের দাওয়াত বন্ধ করবে, আর না হয় আমাদের দিনে চলে আসবে, আর না হয় তোমাকে আমরা দেশ থেকে বের করে দেব। প্রিয় ভাইরা, তাওহীদের দাওয়াত দিয়েছেন নবী হুদ আলাইহিস সালাম। কোরআন করিমের 12 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, ওয়াইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির কাছে নবী হুদকে পাঠিয়েছিলাম। নবী হুদ আদ জাতির কাছে এসে প্রথম মেসেজ দিলেন, قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره। আদ জাতির কাছে নবী হুদকে পাঠাইলাম, নবী হুদ এসে আদ জাতির কাছে প্রথম মেসেজ দিল উবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর তাওহীদকে ঠিক রাখো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের সত্যিকারের কোনো ইলাহ নেই। আলহামদুলিল্লাহ, নবী সালেহ আলাইহিস সালাম কোরআনুল করিমের 12 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে নবী সালেহকে পাঠাইলাম। নবী সালেহ এসে তার জাতিকে বলল উবুদুল্লাহ, একমাত্র আল্লাহর তাওহীদকে স্বীকার করো, আল্লাহর ইবাদত করো। এখানে নবী সালেহ এসেও তার জাতিকে তাওহীদের দাওয়াত দিলেন। কোরআনুল করিমের 12 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, নবী শুআইব আলাইহিস সালাম তার জাতির কাছে এসে প্রথম তাওহীদের মেসেজ দিলেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদায়ানবাসীর কাছে নবী শুআইবকে পাঠাইলাম। শুআইব এসে কি বলল, قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর তাওহীদকে স্বীকার করো, আল্লাহর দাসত্ব করো, তার সাথে শিরিক করিও না। আল্লাহ আকবার! প্রত্যেকটা নবীর মেসেজে তাওহীদ। নাম্বার 9, তাওহীদের গুরুত্ব সম্পর্কে 9 নম্বর পয়েন্ট, তাওহীদ ছাড়া আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। তাওহীদ ছাড়া আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। আরে তাওহীদ ছাড়া আপনার ঈমান যদি ঠিক না থাকে, তাওহীদ যদি ঠিক না থাকে, এই দুনিয়ার মালিক যদি আপনাকে বানিয়ে দেওয়া হয়, কাবা ঘরের মালিক যদি আপনাকে বানিয়ে দেওয়া হয়, গোটা সৌদি আরব যদি আপনার নামে লিখে দেওয়া হয়,
আর আপনি যদি সব কিছু আল্লাহর পথে দান করে দেন, এগুলো কোনো উপকারে আসবে না যদি তাওহীদ ঠিক না থাকে। প্রিয় ভাইরা, কোরআন কারিমের 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরা কাহাফের শেষ আয়াত 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। এই আয়াতেও আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিলেন, তাওহীদ ঠিক না থাকলে, আপনার আমলে সালের সাথে আপনার তাওহীদ ঠিক না থাকলে, আকীদা ঠিক না থাকলে, সেটা আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহু আকবার। তাওহীদের গুরুত্ব সম্পর্কে আমার 10 নম্বর পয়েন্ট নম্বর 10, শুধুমাত্র তাওহীদের জন্য আমাদেরকে আল্লাহ জিহাদ করার পারমিশন দিয়েছেন। তাওহীদের জন্য প্রয়োজনে জিহাদ করতে হবে, তবে এই জিহাদ সেই জিহাদ নয় যেই জিহাদের নামে আত্মঘাতী হামলা চলে, যেই জিহাদের নামে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়, যেই জিহাদের নামে গাড়ি বাড়ি ভাঙচুর করা হয়, যেই জিহাদের নামে মুসলিম শাসকের বিরুদ্ধে রাস্তায় নামা হয়, ইসলাম সেই জিহাদের কথা বলে নাই। ইসলাম বলেছে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কর্তৃক, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করার জন্য, শিরিককে উৎখাত করার জন্য মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি আপনাকে ডাক দেয়, তাহলে রাষ্ট্রপ্রধানের আন্ডারে আপনাকে প্রয়োজনে তাওহীদের পক্ষে শিরিকের বিপক্ষে আপনাকে যুদ্ধে নামতে হবে, এটার কথা বলেছে ইসলাম। এটার মানে এই নয় 10 জন মিলে গেলেন বোমা মারি চলে আসলেন, এটার নাম জিহাদ নয়। ইসলাম ধর্মে আজকে বর্তমান পৃথিবীর মানচিত্রে, বর্তমান পৃথিবীর মানচিত্রে এক শ্রেণীর মুসলিম ভাইয়েরা তারা ইসলামকে অন্যভাবে পৃথিবীর মানচিত্রে পেশ করছে, যার জন্য আজকে ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদেরকে ভয় করে, মুসলমানদের দাড়িকে ভয় করে, টুপিকে ভয় করে। একই বাসের মধ্যে ইহুদি খ্রিস্টান বসে যেতে পারে, পাশে পাশে সিটে বসে, পাশের সিটে বসে দুইজন ভিন্ন ধর্মী মানুষ যেতে পারে, কিন্তু পাশের সিটে বসে এক মুসলমান আরেক মুসলমানের সাথে বসে যেতে পারে না, কারণ তাকে টেরোরিস্ট মনে হয়, সন্ত্রাস মনে হয়, কারণ তার ভিতরে দীন ইসলাম সঠিকভাবে ঢুকে নাই, তার ভিতরে তাওহীদ ঢুকে নাই, তার ভিতরে আকীদা ঢুকে নাই, তার ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, যার জন্য কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে মুসলিম যুবকদেরকে মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত আলেমরা কোরআন সুন্নার সঠিক ব্যাখ্যা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম রাষ্ট্রপ্রধানের সাথে হাতে হাত মিলিয়ে, রাষ্ট্রপ্রধান যদি পৃথিবী থেকে আকীদার পক্ষে শিরিকের বিরুদ্ধে যুদ্ধ নামতে বলে, রাষ্ট্রপ্রধানের সাথে থাকতে হবে, এটার নাম হলো জিহাদ। কোরআনুল কারিমের 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন আল্লাহ বলছেন, তোমরা তাদের সাথে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত শিরিক দূর না হয়। 9 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন সূরা আল আনফাল আল্লাহ বলছেন, وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। অকাতিলহুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা ফিতনা, এখানে ফিতনা মানে শিরিক, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন থেকে শিরিক দূর না হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন থেকে তাগুত দূর না হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন থেকে আল্লাহর শত্রু দূর না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর শত্রুদের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে সাথে নিয়ে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি ডাক দেয়, তাহলে তাদের পক্ষ হয়ে যুদ্ধ করতে হবে প্রয়োজনে। আল্লাহু আকবার। এটার নাম তাওহীদ। এই তাওহীদকে বাস্তবায়ন করার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছেন, প্রথমেই যুদ্ধ করেন নাই।
ইসলাম তরবারির জোরে আসে নাই, ইসলাম তলোয়ারের জোরে আসে নাই, ইসলাম হুমকি ধমকির জোরে আসে নাই, ইসলাম মারামারি হানাহানি কাটাকাটি রাহাজানি দুর্নীতি সন্ত্রাসী দিয়ে ইসলাম আসে নাই। ইসলাম পৃথিবীতে এসেছে রহমত দিয়ে, ইসলাম পৃথিবীতে আসছে করুণা দিয়ে, ইসলাম পৃথিবীতে আসছে অনুগ্রহের মাধ্যমে, রিদ্রতা ভালোবাসা বন্ধনের মাধ্যমে পৃথিবীতে ইসলাম এসেছে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে ইসলাম পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি রহমান, যিনি রহমান তিনি পাঠিয়েছেন ইসলাম, যার মাধ্যমে পাঠিয়েছেন তিনি রহমাতুল লিল আলামিন, বিশ্বনবী। রহমান মানে দয়াবান আল্লাহ, আর রহমাতুল লিল আলামিন মানে বিশ্বনবী। তাহলে রহমান রহমাতুল লিল আলামিনকে যেই জিনিসটা দিয়ে পাঠিয়েছেন তার নাম হলো ইসলাম, খালি শান্তি আর শান্তি। যিনি রহমান তার ভিতরেও শান্তি, যাকে পাঠিয়েছেন তার ভিতরেও শান্তি, যেই জিনিসটা দিয়ে পাঠিয়েছেন ইসলাম সেটাও শান্তি। তাহলে এই শান্তি আবার অশান্তি হয় কি করে? এই শান্তি মুসলমানদের জন্য অশান্তি হতে পারে না, এই শান্তি মুসলমানদের হুমকির কারণ হতে পারে না, এই শান্তি ইসলাম ধর্ম আপনার বিরুদ্ধে আসে নাই, আপনার অশান্তির জন্য আসে নাই। ইসলাম আসছে ভ্রাতৃত্বের জন্য, বন্ধনের জন্য, ভালোবাসার জন্য, সন্ত্রাসকে দূর করার জন্য। ইসলাম সন্ত্রাসী নয়। কিন্তু কিছু ভাইরা মুসলমানরা কোরআন এবং সুন্নার সঠিক বুঝ আল্লাহ তাদেরকে দান করুক, তারা কোরআন এবং সুন্নার সঠিক বুঝ না থাকার কারণে তাওহীদ এবং আকীদাকে বাদ দিয়ে রাষ্ট্র ক্ষমতা নিয়ে ব্যস্ত। নাউজুবিল্লাহ, আগে তাওহীদ ঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে, এরপরে রাষ্ট্র ক্ষমতার চিন্তা করতে হবে না, রাষ্ট্র ক্ষমতা আল্লাহ দিবেন। কে বলেছে আপনাকে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ করে রাষ্ট্র ক্ষমতা দখল করলেই ইসলাম রাষ্ট্র হয়ে যাবে, এই চিন্তা আপনাকে কে বলেছে? আপনাকে চিন্তা করতে চিন্তা আগে নিজের ভিতরে তাওহীদ ঠিক করতে হবে, একদম টুপি থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত, বাড়ি থেকে শুরু করে গাড়ি পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনাকে তাওহীদ বাস্তবায়ন করতে হবে। তাহলেই শান্তি আসবে, তাহলেই আপনারা শান্তিময় জীবনযাপন করতে পারবেন। তাওহীদকে অ্যাভয়েড করে, আকীদাকে অ্যাভয়েড করে, শিরিক এবং বেদাতের সাথে আপোষ করে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। ভুল সিদ্ধান্ত, পৃথিবীতে কোনো নবী এটা করতে পারে নাই। সুতরাং তাওহীদকে কখনো পিছে ঠেলে দেওয়া যাবে না, তাওহীদের গুরুত্ব বুঝতে হবে। আল্লাহ যেন মুসলিম উম্মাকে তাওহীদের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মুসলিম কখনো সন্ত্রাসী হতে পারে না, মুসলিমের প্রথম দায়িত্ব হলো তার তাওহীদকে ঠিক করা। সম্মানিত প্রিয় ভাইরা, তাওহীদের গুরুত্ব সম্পর্কে বলছিলাম, তাওহীদের এগারো নম্বর গুরুত্ব, তাওহীদের এগারো নম্বর গুরুত্ব আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই তাওহীদের মাধ্যমেই আমাদের বরকত আসবে। যেই দেশে তাওহীদ যত বেশি সেই দেশে বরকত তত বেশি, আলহামদুলিল্লাহ। যাদের ভিতরে তাওহীদ যত বেশি থাকবে তাদের ভিতরে বরকত তত বেশি থাকবে, যাদের ঈমান যত বেশি হবে আল্লাহ তাদেরকে বরকত বেশি দিবেন, সুবহানাল্লাহ। কোরআনুল করিমের নয় নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন, নয় নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন সূরা আরাফ, আল্লাহ বলছেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء إلى آخر الآية الله বলছেন ولو أن أهل القرى হে জনপদবাসী, হে গ্রামবাসী, হে দেশবাসী শোনো, তোমরা যদি আল্লাহর প্রতি প্রকৃত ঈমান আনতে পারো, এই প্রকৃত ঈমানের মাধ্যমে আল্লাহ আকাশ এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য তো দেখতে পাই তাওহীদের দেশ আল মামলাকাতুন আরাবিয়া সৌদিয়া, সৌদি আরবে আলহামদুলিল্লাহ বরকতের কোনো অভাব নেই, যার জ্বলন্ত প্রমাণ হিসাবে আমি বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ আপনার বন্ধু ইব্রাহিম মক্কাকে মক্কার জন্য বরকতের দোয়া করেছে,
আর আমি মদিনার জন্য ডবল বরকতের দোয়া করে যাচ্ছি, আল্লাহর নবীর মদিনার জন্য ডবল বরকতের দোয়ার উজ্জ্বল প্রমাণ হলো এখনো পর্যন্ত মদিনা ইসলামী ইউনিভার্সিটিতে আমাদের জানা মতে 30-35 হাজার ছাত্র আছে। প্রতিদিন সকালে এক একজন ছাত্রকে দুইটা করে ডিম দেওয়া হয়। মাঝে মধ্যেই চিন্তা করি, এটা তো ডিমের দেশ নয়, এটা তো সৌদি আরব। যদি 30 হাজার ছাত্র হয়, প্রতিদিন সকালে 60 হাজার ডিম লাগে। এই ডিমগুলো কোত্থেকে আসে? আল্লাহ আকবার। শুধু ডিম নয়, প্রতিদিন দুপুরে এক একজন ছাত্রকে এক একটা করে কলা দেওয়া হয়। এক একটা কলা দিলে প্রায় 30 হাজার কলা লাগে। এরকম একটা মদিনা ইসলামী ইউনিভার্সিটি নয়, উম্মুল কোরা মক্কাতে আছে, তাবুকে আছে, তায়েফে আছে, হাজারো লক্ষ মানুষকে আল্লাহ এভাবে খাওয়াচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বরকতে, এবং তাওহীদের দেশ এই দেশের বরকতে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, তোমরা যদি তাওহীদকে ঠিক করতে পারো, ইমানকে ঠিক করতে পারো, আকাশ এবং জমিনের সব বরকতের দরজা আমি খুলে দিব। এটা হলো তাওহীদের ফজিলত আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তাওহীদের ফজিলত সম্পর্কে আমরা আরো দু চারটি কথা আপনাদেরকে শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম দায়িত্ব, প্রথম আমর বিল মারুফ, ভালো কাজের মধ্যে প্রথম ভালো এবং শ্রেষ্ঠ কাজ হচ্ছে তাওহীদের দাওয়াত দেওয়া। আর মন্দ কাজের মাঝে, নাহি আনিল মুনকারের মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ নিষেধ হলো শিরিক থেকে মানুষকে বিরত রাখা। বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4:2-9 বলছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, 3:2, তোমাদের গুরুত্বপূর্ণ কাজ তোমরা শ্রেষ্ঠ জাতি, ভালো কাজে আদেশ করবে, খারাপ কাজে নিষেধ করবে। আর আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে যত ভালো কাজে আদেশ আছে, সকল ভালো কাজে আদেশের মধ্যে প্রথম এবং শ্রেষ্ঠ ভালো কাজে আদেশ হলো আল্লাহর তাওহীদের আদেশ করা। আল্লাহু আকবার। পৃথিবীতে যত নোংরা কাজ থেকে বিরত রাখার আদেশ আছে, সকল নোংরা কাজ থেকে বিরত রাখার সবচাইতে গুরুত্বপূর্ণ নিষেধ, নিষেধকে যেটা প্রচার করতে হবে সেটা হলো মানুষকে শিরিক থেকে রক্ষা করা। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ মান, আশ্চর্য হতে হয়, কিন কর্তব্য বিমূঢ় হতে হয়, বর্তমান যুগের মুসলমানরা আগের যুগের কাফেরদের চেয়েও খারাপ। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, অন্তরে আঘাত লাগতে পারে, কিছু বলার নেই। আমি আপনাদেরকে দলিল দিয়ে বোঝাবো, বর্তমান যুগের মুসলিমরা, বর্তমান যুগের ইসলামপন্থীরা মক্কায় যে কাফের মুশরিকরা ছিল তাদের থেকেও কিছু কিছু দিক থেকে খারাপ। কিভাবে খারাপ দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি। শায়খ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ তার শরহ সালাসাতিল উসুল ওয়া আদিল্লাতুহা গ্রন্থে এই কারণটি তিনি ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 11:10-9 কারণটি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21:3-5-6 কারণটি বলেছেন। কারণটি হলো, মক্কার কাফের এবং মুশরিকরা যখন সমুদ্র পথে সফরে যেত, নদী পথে যখন সফরে বের হতো, আল্লাহর পক্ষ থেকে যখন প্রচণ্ড ঢেউ শুরু হতো, বাতাস শুরু হতো, মক্কার কাফের মুশরিকরা তখন বিপদে পড়ে বাবাকে ডাকত না, খানকা শরীফে যেত না, মাজার শরীফে যেত না, আব্বা হুজুরের কাছে যেত না, মান্নত করত না। মক্কার কাফের মুশরিকরা ওই বিপদের সময় একনিষ্ঠভাবে তাদের মহান প্রভুকে ডাকত, মক্কার মুশরিকরাও তখন তাওহীদপন্থী হয়ে যেত। কিন্তু আফসোস, দুঃখের বিষয়, মক্কার মুশরিকরা শিরিক করত যখন আনন্দে থাকতো তখন শিরিক করত, আর বিপদে পড়ে গেলে মক্কার মুশরিকরা শিরিক করত না। বিপদে পড়ে গেলে মক্কার মুশরিকরা ইমানদার হয়ে যাওয়ার চেষ্টা করত, আল্লাহর কাছে ফিরে যেত। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমার দেশের মুসলমানরা, আমার দেশের ইসলামপন্থী মানুষরা
এরা সুখে যেমন শিরিক করে, দুঃখেও তেমন শিরিক করে। সুখে থাকলেও মাজারে যায়, দুঃখে থাকলেও মাজারে যায়। সুখে থাকলে বলে আজকে ব্যবসায় 10 লক্ষ টাকা লাভ হয়েছে, আচ্ছা শাহজালালের মাজারটা ঘুরে আসি, সামনে ব্যবসায় বরকত হবে। সুখে থাকলে শিরিক করত মক্কার মুশরিক না, এই দিক থেকে আপনার সাথে মিল আছে। কিন্তু আমি বড় কষ্ট পাই যখন মক্কার মুশরিকরা কষ্টে থাকতো, মক্কার মুশরিকরা যখন বিপদে পড়ে যেত, সমুদ্র পথে নদীর পথে যখন দেওয়ার মধ্যে পড়ে যেত, আল্লাহ বলছেন 11 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলছেন মক্কার মুশরিকরা তখন খালেস হয়ে যেত। আল্লাহর কাছে বলতো আল্লাহ ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি, আমি যখন তাদেরকে বাঁচিয়ে দিতাম, স্থলভাগে নিয়ে যেতাম, তখন তারা শিরিক করত, কিন্তু নদীর মধ্যে তারা ভালো হয়ে যেত। আল্লাহকে বলতো লাইন আনজাইতানা, হে আল্লাহ আপনি যদি আমাদেরকে মুক্তি দান করেন তাহলে আমরা আর শিরিক করতাম না। কিন্তু দুঃখের বিষয়, আমার দেশের মুসলমানরা বিপদে পড়ে আরো বেশি শিরিক করে। ছেলেটাকে কারেন্টে শর্ট করেছে, বলে ফেললো যদি আমার ছেলেটা বেঁচে যায় তাহলে শাহজালালের মাজারে আমি বিরিয়ানি দিব। বিপদে পড়ে গিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে, এনা বাস এবং হানিফ বাস দুটি মুখোমুখি সংঘর্ষ, সঙ্গে সঙ্গে বলে ফেলছে এখন যদি আল্লাহ বাঁচিয়ে দেয় শাহপুরানের মাজারে 1 লক্ষ টাকা দিব। তাহলে আমি বলতে চাচ্ছি বিপদে পড়ে মুসিবতে পড়ে মক্কার মুশরিকরা আল্লাহর আশ্রয় গ্রহণ করত, কিন্তু আমার দেশের মুসলমানরা ইসলাম বুঝে না, ঈমান বুঝে না, তাওহীদ বুঝে না, যার কারণে বিপদে পড়ে তারা আল্লাহর আশ্রয় গ্রহণ না করে মাজারের আশ্রয় গ্রহণ করে, বাজারের আশ্রয় গ্রহণ করে, বাবার কাছে যাই, খানকা শরীফের কাছে যাই, দরবার শরীফের কাছে যাই। এই জন্য বলছিলাম মক্কার মুশরিকদের চাইতে আমাদের মুসলমানরা কোনো কোনো দিক থেকে তারা ক্ষতির মধ্যে আছে, দুর্বলে আছে। আমার কথা কি আপনাদের বুঝে আসতেছে? প্রিয় ভাইয়েরা, মক্কার মুশরিকদের চাইতে আকীদাগত দিক থেকে আমার দেশের কিছু সরল মনা মুসলমানরা দুর্বল। 2 নম্বর দলিল ভালো করে খেয়াল করার জন্য আপনাকে বলছি, মক্কার মুশরিকদের চাইতেও কিছু কিছু দিক থেকে আমাদের দুর্বলতা। যেমন পৃথিবীর সকল কাফেররাই নবী রাসূলদেরকে মাটির তৈরি বিশ্বাস করেছে, নবী রাসূলদেরকে মাটির তৈরি বিশ্বাস করেছে। কোরআনুল কারীমের 15 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, এখানেও বলা হয়েছে নবীরা মাটির তৈরি। কিন্তু আমার দেশের কিছু মানুষেরা আকীদা পরিবর্তন করতে চায় না। কাফেররা যেখানে নবীদেরকে মাটির তৈরি বিশ্বাস করত, কিন্তু দুঃখের বিষয় মুসলমানরা আমার নবীকে মাটির তৈরি মনে করে না, নূরের তৈরি মনে করে। কাফেররা আল্লাহর নবীকে মাটির তৈরি মনে করত। কোরআনুল কারীমের 15 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, 18 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, 18 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা অসংখ্য দলিল দিয়ে স্পষ্ট প্রমাণ হয় কাফেররাও আল্লাহর নবীকে মাটির তৈরি মনে করত। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমার দেশের সরলপনা মুসলমানরা আমার নবীকে মাটির তৈরি বিশ্বাস করে না, এই দিক থেকেও আমাদের মুসলমানরা দুর্বলতায় আছে। প্রিয় ভাইয়েরা, বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই, আমারও সময় শেষের দিকে। বলছিলাম তাওহীদের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। প্রিয় ভাইয়েরা, তাওহীদ ঠিক থাকলে আল্লাহর সুপারিশ পাওয়া যাবে, তাওহীদ ঠিক থাকলে কিয়ামতের দিন বিশ্বনবীর শাফাত পাওয়া যাবে। তাওহীদ যদি ঠিক না থাকে আপনি শাফাতের আশা করতে পারেন না। কোরআনুল কারীমের 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, কোরআনুল কারীমের 27 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন যে সেদিন লা তানফাউ শাফাআ ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়ালাহু কওলা, আল্লাহ যাকে অনুমতি দিবেন এবং আল্লাহ যার প্রতি খুশি থাকবেন তার জন্যই সুপারিশ চলবে, আর কারো জন্য সুপারিশ চলবে না। আর এ কথা চিরন্তন সত্য, আল্লাহ কখনো মুশরিকের উপর খুশি থাকবেন না, আল্লাহ কখনো কাফিরের উপর, যার তাওহীদ ঠিক নাই তার উপর আল্লাহ কখনো খুশি থাকবেন না। তার মানে শাফাত পাওয়ার জন্য জরুরি শর্ত হচ্ছে আপনার তাওহীদকে ঠিক করে নেওয়া। প্রিয় ভাইয়েরা, আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই, এই তাওহীদের অন্যতম একটা ফজিলত হলো
তাওহীদের মাধ্যমেই জান্নাত লাভ করা যায়। তাওহীদ ঠিক না থাকলে জান্নাতের আশা করা যায় না। কোরআনুল কারীমের 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা তাদের তাওহীদকে বিক্রি করবে, যারা শিরিক করবে, তাদের জন্য জান্নাত হারাম। সম্মানিত প্রাণপ্রিয় দীনী মুসলিম ভাই বোনেরা, তাওহীদের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করছিলাম, সময় মাত্র 5 মিনিট। আজকের আলোচনায় আপনি বাড়িতে কি নিয়ে যাবেন? আজকের আলোচনায় আপনি বাড়িতে নিয়ে যাবেন, এক, আমরা যখন রুহের জগতে ছিলাম তখন আমাদের একটা ইন্টারভিউ হয়েছিল, সেটাও কিন্তু আল্লাহর তাওহীদ সম্পর্কে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়। দুই, আমাদেরকে সৃষ্টি করার প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর তাওহীদকে স্বীকার করা, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিন, নবী এবং রাসূলদেরকে প্রেরণ করার উদ্দেশ্য তাওহীদকে বাস্তবায়ন করা। চার, নবী এবং রাসূলগণ পৃথিবীতে এসে প্রথম তাওহীদের দাওয়াত দিয়েছেন। পাঁচ, নবী এবং রাসূলগণ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই দায়িত্ব এখন আলেম উলামায়ে কেরামগণের, তাদেরও দায়িত্ব হলো জাতির কাছে সর্বপ্রথম তাওহীদের মেসেজ দেওয়া। ছয়, পৃথিবীতে আসার পরেই আপনার কানে তাওহীদের আজা, তাওহীদের ঘোষণা দেওয়া হলো। সাত, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, এখন একটু পরে আপনি মারা যেতে পারেন, আল্লাহর নবী তখন কি বললেন? লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, অসুস্থ ব্যক্তির কাছে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও, অসুস্থ ব্যক্তির কাছেও কালিমা তাওহীদের কথা আল্লাহর নবী বলেছেন। কবরে যখন রাখা হবে, কবরে যখন রাখা হবে, কবরে রাখার পরেও আপনার প্রথম কোশ্চেন তাওহীদের উপর হবে। কোরআনুল কারীমের 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সহিহ বুখারীর 1338 নম্বর হাদিস, আবু দাউদের 4753 নম্বর হাদিস, কবরে রাখার পরেও প্রথম প্রশ্নটা তাওহীদের উপর হবে, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখুন তো, দুনিয়াতে আসার আগেও আল্লাহ, আমরা যখন রুহের জগতে ছিলাম, জুররিয়তি বানি আদম যখন ছিলাম, তখন আল্লাহ তাওহীদের গুরুত্ব দিয়েছেন। দুই, দুনিয়াতে যখন চলে আসলাম আমাদের কানে আজানের শব্দ এসেছে, ওটাও ছিল তাওহীদে। তিন, নবী রাসূলগণ আমাদের কাছে তাওহীদের দাওয়াত দিয়েছেন। চার, আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেও, তাওহীদের শিক্ষা দেও। পাঁচ, এবার যখন দুনিয়ার সময়টা চলে গেল, মারা যাচ্ছেন অসুস্থ মানুষ, তখন আল্লাহর নবী বলছেন তার কাছে অন্য কোনো ওয়াজ করার দরকার নাই, অন্য কোনো উপদেশ দেওয়ার দরকার নাই, অসুস্থ ব্যক্তির কাছে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। অসুস্থ হলেন, একটু পরে মারা গেলেন, আপনাকে কবরে রাখা হলো, তখনও সেখানে গিয়ে আপনাকে প্রথম প্রশ্ন করা হলো তাওহীদ সম্পর্কে, মার রব্বুকা, কে তোমার রব, কে তোমার সৃষ্টিকর্তা পালন করতা, আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবীতে আসার আগেই তাওহীদের গুরুত্ব, পৃথিবীতে আসার পরে কানের মধ্যে তাওহীদের মেসেজ, পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, অসুস্থ ব্যক্তির কাছে তাওহীদের মেসেজ, কবরে রাখার পরেও তাওহীদের মেসেজ, আপনার মাথা থেকে পা পর্যন্ত গোটা জীবন মুসলমান তাওহীদকে ঠিক রেখে চলতে হবে। মুসলিম জাতিকে বলে যাচ্ছি, সিলেটবাসীকে বলে যাচ্ছি, আকাশ থেকে জমিন পর্যন্ত হজ এবং উমরার নেকি নিয়ে যদি আল্লাহর কাছে হাজির হন, আকাশ থেকে জমিন পর্যন্ত, সাত আকাশ সাত জমিন, দান সদকা হজ উমরার নেকি নিয়ে আল্লাহর কাছে যদি আপনি হাজির হন, এরপরে যদি এতগুলো নেকি থাকার পরে একটা মাজারে সিজদা পাওয়া যায়, আপনার জীবনের শেষ আমলটি ছিল মাজারে সিজদা দেওয়া, বাবার পায়ে সিজদা দেওয়া, মরা মানুষের কাছে সাহায্য চাওয়া,
তাহলে আকাশ থেকে জমিন পর্যন্ত সাত আকাশ সাত জমিনের সব হজ সব উমরা সব নেকি ধনির সাথ হয়ে গিয়ে আপনাকে জাহান্নামে থাকতে হবে ফেরাউনের মতো, আপনাকে জাহান্নামে থাকতে হবে আবু জাহেলের মতো। আবু জাহেল যেমন জাহান্নামী, ফেরাউন যেমন জাহান্নামী, একটা শিরিক করার কারণে, তাওহীদকে নষ্ট করার কারণে আপনিও তেমন জাহান্নামী। সুতরাং তাওহীদের গুরুত্ব বলে শেষ করার নয়, আল্লাহর কাছে দোয়া করি, মালিক আপনি আমাদের শেষ নিঃশ্বাসটা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের উপর আমার শেষ নিঃশ্বাসটা কবুল করে নিন, আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।